আসসালামু আলাইকুম, টিজেন24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীরা। দেখুন সৌদির আজকের দুইটি আলোচিত খবর, পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনার অনুরোধ রইল। সৌদের হতে পাওয়া আজকের প্রথম আলোচিত খবর, অভিযোগের ভিত্তিতে এয়ারলাইন্সগুলোকে শ্রেণীবদ্ধ করছে সৌদি আরবে সিভিল এভিয়েশন। ভ্রমণকারীদের করা অভিযোগের উপর ভিত্তি করে সৌদি আরবে সকল এয়ারলাইন্স এবং এয়ারপোর্টকে শ্রেণীবদ্ধ করছে সৌদি আরবে জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন জিএসিএ। 2021 মে মাসে জমা হওয়া সকল অভিযোগের ভিত্তিতে সকল এয়ারলাইন্স এবং এয়ারপোর্টকে শ্রেণীবদ্ধ করছে জেনারেল অথরিটি। 2021 সালে মে মাসে যাত্রীদের থেকে সর্বমোট 285টি অভিযোগ পেয়েছে জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন। 2020 সালে মে মাসে এই অভিযোগের সংখ্যা ছিল 165টি। সকল এয়ারলাইন্সের মধ্যে সবচেয়ে কম অভিযোগ এসেছে সৌদি এয়ারলাইন্সের নামে। প্রতি 1,00,000 যাত্রীতে 4টি অভিযোগ জমা পড়েছে তাদের নামে। এছাড়া সৌদি এয়ারলাইন্সের অভিযোগ নিষ্পত্তির হার 77%। এরপরেই রয়েছে ফ্লাইনাস, যারা প্রতি 1,00,000 যাত্রীর মধ্যে 13 জন অভিযোগ পেয়েছে। তাদের অভিযোগের নিষ্পত্তির হার 90%। তৃতীয় অবস্থানে রয়েছে ফ্লাই ডিল, যারা প্রতি 1,00,000 37টি যাত্রীর অভিযোগ পেয়েছে এবং অভিযোগ নিষ্পত্তির হার 50%। 2021 সালে মে মাসে যাত্রীদের করা অভিযোগের মধ্যে সবচেয়ে বেশি ছিল টিকিট রিফান্ড, ফ্লাইট ক্যান্সেল এবং ফ্লাইটে ডিলে হওয়ার কারণ। এয়ারপোর্টগুলোর মধ্যে দাম্মাম এবং কিং ফালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সবচেয়ে কম অভিযোগ করেছে। প্রতি 1,00,000 যাত্রীর মধ্যে মাত্র 2টি অভিযোগ পেয়েছে কিং ফাহাদ এয়ারপোর্ট এবং এর অভিযোগ নিষ্পত্তির হার 67%। সৌদি আরবে আজকের দ্বিতীয় আলোচিত খবর, সৌদি প্রবাসীদের প্রণোদনার টাকা হাতি নিত প্রতারক চক্র। সৌদিগামী প্রবাসীদের কোয়ারেন্টাইন বাবদ হোটেল খরচের জন্য 25,000 টাকা প্রণোদনা ঘোষণা করেছে সরকার। এই প্রণোদনার টাকার জন্য প্রবাসীদের একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হয়। ফর্মে দিতে হয় প্রবাসীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। একটি চক্র এই নম্বর বদলে নিজেদের অ্যাকাউন্ট নম্বর দিয়ে হাতে নিচ্ছিল প্রবাসীদের প্রণোদনার টাকা। বৃহস্পতিবার প্রণোদনার টাকা হাতে নেওয়া প্রতারক চক্রে 2 সদস্যকে আটক করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিভিল এভিয়েশন কর্মকর্তা সিকিউরিটিরা। আটকিতরা হলেন ফাতেমা আক্তার এবং মুশফিকুর রহমান। ফাতেমা উইনার ইন্টারন্যাশনাল এবং মুশফিকুর ফাবেক্স নামে একটি রিক্রুটিং এজেন্সির কর্মকর্তা। বিমানবন্দরের নির্বাহী পরিচালক AHM তৌহিদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন আটককৃত দালাল তারা প্রবাসীদের টাকা হাতে নেওয়ার জন্য বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কে নির্দিষ্ট ফর্মে নিজেদের অ্যাকাউন্ট নম্বর দিতে বলে। যাত্রীরা সরল মনে সেই অ্যাকাউন্ট নম্বর দিলে তাদের টাকা চলে যেত প্রতারক চক্রের অ্যাকাউন্টে। গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে অ্যাসবেক। পরে তদন্তের জন্য অ্যাসবেক বৃহস্পতিবার সৌদিগামী সৌদি এয়ারলাইন্সের SB809 ফ্লাইটের ভুক্তভোগী 6 জন যাত্রীর কাছ থেকে তথ্য নেয়। পরে চক্রের সদস্যদের বিমানবন্দর এলাকা থেকে হাতে নাতে আটক করা হয়েছে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, খবর দুটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।